আসসালামু আলাইকুম। বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস এবং আমি মুজাহিদুল ইসলাম শিমুল। রাজধানীর জাহাঙ্গীর গেটে সড়ক দুর্ঘটনায় আহত 71 টেলিভিশনের বিপণন কর্মকর্তা আনোয়ার হোসেন মারা গেছেন। শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আনোয়ার হোসেনের মোটরসাইকেলটি VIP 27 নম্বরের একটি ব্যাপুরা বাস চাপা দেয়। এতে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্তি শৃঙ্খলা উন্নয়ন সর্বত্র নিরাপত্তায় আমরা, এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়ে গেল আনসার ও ভিডিপি সমাবেশ। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মবিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, মোহাম্মদ আজহারুল হুদা, এসআই তানভীর সহ আরও অনেকে। শারদীয় দুর্গাপূজা ও জাতীয় নির্বাচনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সততার সাথে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। সংস্কার ও অবহেলায় ধ্বংসের মুখে পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া বাজারের রাধা গোবিন্দ ও দুর্গা মন্দির 1988 সালে প্রতিষ্ঠিত হলেও সরকারি সহায়তা না পাওয়ায় বেহাল দশায় রয়েছে মন্দিরটি। দেখা দিয়েছে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান নিয়ে শঙ্কা। মন্দির কমিটির সভাপতি অনিমেষ সরকার জানান, অর্থ না থাকায় এখনও নির্মাণ করা হয়নি মন্দিরের আরচালা। মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন আর্থিক অনুদান দিয়ে চলছে মন্দিরের কার্যক্রম। এমন পরিস্থিতিতে দ্রুত মন্দিরটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই অত্র এলাকায় একটাই মা দুর্গা মন্দির এবং এখানে কোনো সরকারি অনুদান আসে না। আমাদের উপরস্থ যারা আছে তাদের কাছে আবেদন যে আমাদের মন্দিরটার দিকে যেন একটু খেয়াল রাখে। এই যে মন্দিরটি আমরা জনগণ আমাকে এই যারা আছি এরা মিলিয়ে এই মন্দিরে আমরা মোটামুটি কায়দা একটু মোটামুটি দিয়ে রাখছি। দীর্ঘ 30 বছর আগে এই মন্দিরটি নির্মাণ হয়েছে কিন্তু আমরা সরকারি তহবিল থেকে কোনো অনুদান পাইনি। সরকারের কাছে আমরা একটা আরসালা এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান মন্দির ভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান পেতে পারি এই আশা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানালেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি। নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। পৌর সভাপতি মুনিরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া। এদিকে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার 2টি ওয়ার্ডের রাস্তার উন্নয়নের কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওদুদ। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থে পৌর এলাকার 7 নং ওয়ার্ডের নামুরাজারামপুর, পাল্লাপাড়া ও শেহালা গাবতলা এলাকার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। সভাপতি নাজমুল ইসলামের বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিচারণ করেন বক্তারা। আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সহসভাপতি শাহ আলম হাওলাদার, সহসভাপতি সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ দলীয় নেতাকর্মীরা। নাটোরে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার লোকমান হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সর্দার সহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া কালকিনি পৌর আওয়ামী লীগের 3 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার 72তম জন্মদিন উদযাপিত হয়েছে। এর আয়োজন করে উপজেলা যুবলীগ। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল রউফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনির হাসান রিন্টু সহ অনেকে। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করেছে সাকো টেলিফিল্ম। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান। আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে হয়ে গেল বীজ বিক্রেতা সম্মেলন। ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের প্রোডাক্ট ম্যানেজার এম এ মনসুর লিয়ন। আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ জহিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও টেরিটরি ম্যানেজার আওলাদ হোসেন। অনুষ্ঠানে জেলার 300+ বীজ বিক্রেতা অংশগ্রহণ করেন। মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহিলা সমাবেশ করেছে জেলা যুবলীগ। স্থানীয় শহীদ শামসুজ্জোহা পার্কে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পিরেশান সহ আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা বলেছেন একাদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। দেশে জাতীয় ঐক্য নামে রাজনীতির নতুন মেরুকরণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কর্মী সমাবেশে একথা বলেন তিনি। মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এটিএম আবদুল্লাহ মাস্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি ইদন খান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মোশারফ হোসেন সহ অনেকে। নানা আয়োজনে প্রধানমন্ত্রী জন্মদিন পালন করল নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষক লীগ। উপজেলার শ্রীনিধি রেল স্টেশন চত্বরে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী 5 রায়পুরা আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শামসুল হক। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বেনজির আহমেদ, সাদিক মিয়া, জাকির হোসেন, সিদ্দিক মিয়া, আলাউদ্দিন মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা। একই জেলার রায়পুরায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। উপজেলার মহেশপুর, মোছাপুর এবং মির্জাপুর ইউনিয়নের কয়েকটি স্থানে গণসংযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করার ঘোষণা দেন আবুল বাশার। উৎসব মুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করল স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, অর্থ সম্পাদক শরীফুল হক কনক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সিজু, যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মনিরুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আহমেদুল কবির সহ দলীয় নেতাকর্মীরা। বগুড়ার নন্দীগ্রামে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হয়ে গেল মহিলা সমাবেশ। পৌর আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিমের উদ্যোগে সাভারের নিউ মার্কেট এলাকায় র্যালি বের করা হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আবু আহমেদ নাসিম। সমাবেশ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়।
এছাড়া সংবাদ অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited পেজে। শেষ করছি বিজয় জেলা বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।